বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ঘরেই কিভাবে চালের গুঁড়া তৈরি করতে হয়। এটা খুব সহজেই ঘরেই তৈরি করা যায়, তাহলে আর কিনে খেতে হয় না। আপনারা এটা সংরক্ষণ কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিব। তো চলুন চলে যাই মূল পর্বে। এখানে একটা বোলে আমি পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 কাপ পরিমাণ ভাতের চাল মানে সিদ্ধ চাল দিয়ে কষলে কষলে 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে এটাকে ধুয়ে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে 3 ঘন্টার জন্য। এটা এমনভাবে ভিজিয়ে রাখবেন যাতে চালগুলো পানির নিচে ডুবে থাকে। তো আরেকটা বলে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ আতপ চাল, এটাকেও খুব ভালো করে কষলে কষলে ধুয়ে পানি চেঞ্জ করে পরিষ্কার করে নিতে হবে। এটার ভিতরে কিন্তু অনেক ধরনের ধান ময়লা থাকে, তো এইগুলোকে আপনাদের বেছে ফেলে এরপরে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন ধানগুলো দেখতে পাচ্ছেন আমি তুলে নিচ্ছি, এরকম করে ময়লা টয়লা যা আছে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এরপরে এটাকেও পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। আতপ চাল যেহেতু সিদ্ধ করা না, এটা ভিজতে বেশি সময় লাগে না, আধা ঘন্টা ভিজালো হয়ে যায়। তো আমি 1 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর চালগুলোকে পানি থেকে তুলে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। 3 ঘন্টা পর ভাতের চালগুলো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে, পানি খেয়ে একদম টইটুম্বর। এটাকেও আমি পানি থেকে তুলে সে একই ঝাঁঝরির মধ্যে কিন্তু তুলে নিচ্ছি যাতে এক্সট্রা পানিগুলো ঝরে চালগুলো শুকিয়ে যায়। আমি এইভাবে করে এটাকে আরও 2 ঘন্টার জন্য এমনিতেই রেখে দিব। আপনারা চাইলে একটা সুতি কাপড়ের উপরে ছড়িয়ে ফ্যানের নিচে রেখেও এটাকে শুকিয়ে নিতে পারেন। তো শুকানোর পরে এটাকে আমি একটা ব্লেন্ডার জগে অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করে নিব। জগ ভর্তি করে কখনো চাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্লেন্ডারে চাপ পড়ে যাবে, ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো চালটাকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বারবার যেমন 30 থেকে 40 সেকেন্ড করে মেশিনটাকে চালিয়ে চালগুলোকে গুঁড়ো করে নিব। মাঝে মধ্যে ঢাকনাটাকে তুলে একটা চামচ দিয়ে জগের সাইডে যে চালগুলো লেগে থাকবে সেগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 সেকেন্ড করে মেশিনটাকে চালিয়ে এভাবে করে চাল গুঁড়া করে নিব। আমি এভাবে করে সবগুলো চাল গুঁড়া করে নিচ্ছি। একটা ট্রের উপরে চালনি নিয়ে নিয়েছি, এখন চালের গুঁড়াগুলোকে ভালো করে চেলে নিতে হবে আর চালনির উপরে যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলোকে আবার ব্লেন্ড করে নিতে হবে। তা আপনারা যদি অনেকগুলো করে চাল গুঁড়া করতে চান তাহলে কিন্তু একটা কাজ করতে পারেন। আমি যেটা করি, অনেকগুলো চাল যখন গুঁড়া করি তখন বাজার থেকে চালগুলোকে ভাঙিয়ে নিয়ে আসি, যেখানে হলুদ মরিচ গুঁড়া করা হয় সেখানে কিন্তু চালও গুঁড়া করে থাকে। আমি একইভাবে কিন্তু চালগুলোকে বাজার থেকে ভাঙিয়ে আনলো সাথে সাথে চেলে ঠান্ডা করে নিই। এগুলোকে ভালো করে চেলে একদম ঠান্ডা করে নিতে হবে। সবগুলো চাল এরকম চালা হয়ে গেলে অবশিষ্ট অংশটা কিন্তু ফেলে দিতে হবে, এরপরে আর গুঁড়া করার কিছুই থাকে না। তো এইভাবে করে আমি হাত দিয়ে ছড়িয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এরপরে এটাকে একটা এয়ারটাইট বক্সে বা একটা বয়েমে ভরে ঢাকনাটাকে ভালো করে টাইট করে লাগিয়ে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। যখন কিছু তৈরি করবেন তার আধা ঘন্টা আগে এটাকে বের করে নিলে কিন্তু নরমাল হয়ে যাবে, একদম নতুন যেরকম চালের গুঁড়া করে থাকি সেরকমই থাকবে। চালটা ভাঙার পরে কিন্তু চালটা অনেকটা গরম থাকে। চাল এইভাবে কিন্তু গরম অবস্থায় কখনো ডিপ ফ্রিজে রাখতে যাবেন না, তাহলে কিন্তু চালের ভিতরে দলা পেকে যাবে। চালটাকে ঠান্ডা করে তারপরে রাখবেন। আর এইভাবে করে একটা স্টিলের ট্রের উপরে ছড়িয়ে 2 দিন একদম কড়া রোদে শুকিয়ে এটাকে নর্মাল তাপমাত্রায় ঘরের যে কোনো জায়গায় এটাকে সারা বছরের জন্য আপনারা রেখে খেতে পারবেন। কিন্তু রোদটা খুব কড়া হতে হবে, এরকম জায়গায় দিয়ে 2 দিন এটাকে শুকিয়ে নিতে হবে। তো দেখলেন তো চালের গুঁড়া ঘরে কিভাবে তৈরি করা যায়। আর ভাতের চাল যেহেতু দেওয়া হয়েছে, পিঠা বা রুটি যেটাই তৈরি করেন খুব ভালো হবে। ভাতের চাল দিলে কিন্তু পিঠাটা খুব ভালো হয়, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।